নার্সারি ছোট ছোট ছেলে মেয়েরা, তোমরা ভালো আছো? আশা করি ভালো আছো। বাড়ির বাইরে বেরোবে না, বাড়ির বাইরে বেরোলে কিন্তু এখন খুব বিপদ, ঠিক আছে? এখন বাড়ির মধ্যে যতটুকু পারো পড়াশোনা করবে। তাহলে অনেকদিন তো তোমাদের সাথে আমাদের যোগাযোগ নেই, তাই তোমরা বইয়ের সাথে ঠিকভাবে সংস্পর্শে আসতে পারছো না। তাই আজকে আমরা কী করছি, অনলাইনে ক্লাস করাচ্ছি, করিয়ে সেগুলো তোমাদেরকে যাতে তোমরা যাতে বাড়িতে বসে কিছুটা কাজ করতে পারো, তার জন্য আমরা তোমাদেরকে এই পদ্ধতিটা অবলম্বন করেছি। দেখো আজকে আমি তোমাদেরকে শেখাবো কি কীভাবে তোমরা লিখতে পারো, কীভাবে লিখতে পারো। আমরা কিন্তু প্রথমেই কেউ অ ক খ লিখতে পারিনি, তার জন্য কী করতে হয়, তার জন্য আমাদেরকে প্রথমে কিছু আমাদেরকে ছবি আঁকতে হবে। যেমন আমরা কী করি, আমরা সবাই তো রসগোল্লা খেতে ভালোবাসি, তাহলে আমি কী করবো, প্রথমে রসগোল্লা আঁকবো। তোমরাও বই স্লেট পেন্সিল বের করো, বের করে ভালো করে লেট বা পেন্সিল ধরো, ধরে স্লেটের মধ্যে গোল করো, অনেকগুলো করে গোল করতে শিখবে, বড়ো বড়ো গোল করবে। দেখো বড়ো বড়ো গোল করো, গোল করো, পাতায় যতগুলো পারবে, তিনটে চারটে পাঁচটা ছটা সব গোল করবে। এর ভিতরে তোমরা গোল করো, আমি যদি এক পাতে এরকম গোল করি কিংবা একটা সিলেটে যদি এক দু সিলেট আমি যদি এভাবে গোল করতে থাকি, তাহলে কি হবে বলে তো, আমরা যে এই যে চকটা বা সিলেট পেন্সিলটা ধরছি, এই পেন্সিলটা বা চকটা আমরা আস্তে আস্তে শক্ত করে ধরতে পারবো, তাহলে কি হবে, যদি পেন্সিলটা সরে না যায়, তাই আমরা আর ভালো করি জিনিসটা লেখা যাবে। এতগুলো গোল করেছি, দেখো আস্তে আস্তে গোল করতে করতেই আমি কিন্তু আরো পেন্সিলটা আরো ভালো করে ধরলি, আরো ভালো করে গোল করতে পারবো। এইভাবে গোল করতে করতে কিন্তু আমি অ লিখতে পারবো। দেখো কি ভাবে অ লেখা যায়, দেখো এই যে ছেলে চকটাকে ভালো করে ধরে, এ দেখো আমি এভাবে করছি, এটা কিন্তু অর্ধেকটা গোল করেছি, পুরোটা গোল কিন্তু আমি করিনি। দেখো যদি আমি এভাব এরকম করতে পারি, তাহলে এর থেকে কিন্তু আমি সহজেই অটা লিখতে পারবো, তার জন্য কিন্তু কোনো কঠিন লাগবে না। আর ভালো করে সিলেটটা পেন্সিলটা ধরো, ধরে আস্তে আস্তে গোল করো। যদি আমি এরকমটা করতে পারি, তাহলে কিন্তু সহজেই আমি অটা লিখতে পারবো। দেখো এটা তো কিছুটা আমার অয়ের মতনই হয়েছে, পুরোটা না হলেও একটু কিন্তু আমার অয়ের মতো হয়েছে। তাহলে আমি এই অটা কী হয়, অটাকে লিখতে গেলে এর মাঝে একটা কী করতে হবে, লাইন টাইন আনতে হবে। দেখো তাহলে কিন্তু এটা একটু অ হয়ে গেছে, দেখো হয়েছে। দেখো আবার এটাকেও ঠিক একটু এভাবে করলি অ হয়ে যাচ্ছে, দেখো হয়েছে অ হয়েছে। দেখো এটা তোমরা নিজেরা করো, এবার দেখো যে যে পেন্সিল ধরো, ধরে লাইন টানো, দেখো হয়েছে অ লেখা হয়েছে। তাহলে অ যদি আমি লিখতে পারি, তাহলে আটাও কিন্তু আমি খুব সহজেই লিখতে পারবো। অ লিখতে পারবি তো আমরা আটা লিখতে পারবো। তাহলে দেখো অ যদি আমরা লিখতে পারি, তাহলে আটাও তাড়াতাড়ি লিখে ফেলবো। দেখো আমি যদি
ওষুধের মাত্রাগুলো দিয়ে দিই, তাহলে কিন্তু এটা কম হয়ে যাচ্ছে, আর আমরা সহজেই তো এই মাত্রাটা দিতে পারবো। দেখো ওটা কিন্তু খুব সুন্দর হবে, সহজেই লেখা, সহজেই তোমরা লিখতে পারবে। ওটা যদি আমি লিখতে পেরে যাই তাহলে কিন্তু আমি আটাও লিখতে পেরে যাবো। অয়ের যেমন একটা দাঁড়ি আছে, আয়ের দুটো দাঁড়ি হবে। তাহলে আটা দেখো, আটা আমি লিখছি, ভালো করে তোমরা লেট বা পেন্সিল ভালো করে করবে। অটা যদি আমি লিখতে পারি, আগেই বলেছি যে অ যদি আমি লিখতে পারি তাহলে কিন্তু আটাও লিখতে পারবো। আয়ের বলেছিল অয়ের একটা দাঁড়ি ছিল, আয়ের কিন্তু দুটো দাঁড়ি হয়েছে। তাহলে অ আর আর দুটোর মধ্যে একটা তফাৎ আছে, তাহলে আমি সেটা বুঝতে পারবো, অয়ের একটা দাঁড়ি আর আয়ের দুটো দাঁড়ি। যে যতবার লিখবে তার ততবার প্র্যাকটিস হবে।
আজকে তোমাদের খাতার কাজ রইলো এই অ আ হস্র দীর্ঘ এই চারটি লেখাকে তোমরা বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো। আজ আমি এটাই শেষ করছি, কালকে আবার নতুন করে হবে।